গুড মর্নিং ছাত্র ছাত্রীরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। ঘরের মধ্যেই আবদ্ধ সবাই, পড়াশোনা করতে নিশ্চয়ই ভালো লাগছে না, কিন্তু সামনে মাধ্যমিক পরীক্ষা তো আছে, আমাদের কিছু হতে এগিয়ে যেতেই হবে। চলো আমরা আর একটু এগিয়ে যাই। আগের দিন আমরা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ শুরু করেছিলাম, তার মধ্যে অক্ষাংশ আর উচ্চতা এই দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি অংশগুলোর দিকে এগোব। তৃতীয় নম্বর পয়েন্টে দেখো আছে স্থলভাগ ও জলভাগের বন্টন। একটা জিনিস তোমরা খেয়াল করেছো দেখবে যে দিনের বেলায় স্থলভাগ দ্রুত তাপ গ্রহণ করে, কিন্তু রাত্রে বেলায় সেই তাপ দ্রুত ছেড়ে দেয়। আবার জলভাগ কী করে, দিনের বেলায় যে তাপটা গ্রহণ করে দ্রুত করতে পারে না, খুব ধীরে ধীরে করে, আবার তাপটাও ছাড়ে ধীরে ধীরে। তাহলে স্থলভাগ আর জলভাগের মধ্যে তাপ গ্রহণ এবং বর্জনের ক্ষমতা কিন্তু ভিন্ন ভিন্ন। সেই জন্য স্থলভাগ দিনের বেলায় খুব দ্রুত উত্তপ্ত হয়। ধরো এটা আমি জলভাগ আঁকলাম, এটা স্থলভাগ। তো স্থলভাগ দিনের বেলায় খুব উত্তপ্ত হলো, উত্তপ্ত হলে সেখানকার বায়ু হালকা হয়ে উপর দিকে উঠে যায়, তাহলে সেখানে কী চাপ বিরাজ করবে? নিম্নচাপ। গুড। তো নিম্নচাপ, তো স্থলভাগে দিনের বেলায় নিম্নচাপ সৃষ্টি হলো। সেই নিম্নচাপ যদি এখানে সৃষ্টি হয়, জলভাগ কিন্তু তখনও ততটা গরম হয়নি, তাহলে সেখানে কী চাপ বিরাজ করবে? উচ্চচাপ। তাহলে জলভাগে উচ্চচাপ, স্থলভাগে নিম্নচাপ, এটা কিন্তু দিনের বেলায়। তো সুতরাং উচ্চচাপ থেকে বায়ু সবসময় নিম্নচাপের দিকে যায়, সেই জন্য দিনের বেলায় জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হবে এবং এই উপকূল অঞ্চলের জলবায়ুটাকে কিছুটা ঠান্ডা করবে, অর্থাৎ মনোরম করবে। দিনের উষ্ণতা এই উপকূল অঞ্চলে খুব বেশি বাড়বে না। এই যে বায়ুটা যাচ্ছে, এটাকে বলা হয় সমুদ্র বায়ু, জলভাগ থেকে যেটা স্থলভাগের দিকে যায়। আবার ঠিক রাত্রেবেলা যখন হবে, তখন কিন্তু স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে দিয়েছে, তাহলে সেখানে কী চাপ হবে? সেখানে হবে উচ্চচাপ। কিন্তু জলভাগ তখনও তাপ ছাড়েনি, সেই জন্য সেখানে এখানে হবে উচ্চচাপ, এখানে হবে নিম্নচাপ রাত্রিবেলা কিন্তু এটা। তো সুতরাং তখন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু আসবে, অর্থাৎ রাত্রিবেলায় স্থলভাগের শীতল বায়ু, বা শীতকালেও বলতে পারি স্থলভাগের শীতল বায়ু নিম্নচাপ অর্থাৎ জলভাগের দিকে ছুটে আসবে, এটাকে বলা হয় স্থলবায়ু। তাহলে দেখো শীতকাল বা গ্রীষ্মকাল বা দিনের বেলা বা রাতের বেলায় কোনো সময়ই কিন্তু উপকূল অঞ্চলের উষ্ণতা খুব বেশি পরিবর্তন হচ্ছে না। খুব বেশি পরিবর্তন হচ্ছে না মানে সারা বছর প্রায় একই থাকছে, সেই জন্য সমভাব, একইভাবে থাকছে, এটাকে বলা হয় সমভাবাপন্ন জলবায়ু। তাহলে উপকূল অঞ্চলে স্থলভাগের জলবায়ু সবসময়ের জন্যই সমভাবাপন্ন থাকে। আর যদি এই স্থলভাগেরই দূরবর্তী স্থানে হয়, সেখানে কিন্তু এই সমুদ্রের বায়ু প্রভাব পৌঁছাতে পারবে না, কিংবা এখানকার বায়ু এখানে এসে পৌঁছাতে পারবে না। সেজন্য স্থলভাগ থেকে দূরবর্তী অংশের জলবায়ু বা অভ্যন্তরভাগের জলবায়ু সবসময়ের জন্য চরমভাবাপন্ন হয়। স্থলভাগের উপাদানের তারতম্য ঘটে। স্থলভাগের মধ্যে একই ধরনের শিলা থাকে না, ভিন্ন ভিন্ন ধরনের শিলা থাকে। ভিন্ন ভিন্ন শিলা হলে ভিন্ন ভিন্ন ধরনের তাপ গ্রহণ ক্ষমতা হবে, সেই জন্য স্থলভাগের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উষ্ণতা হয়। এর কারণটাই হচ্ছে বিভিন্ন ধরনের শিলার উপাদানের তারতম্য। জলভাগের কিন্তু একই ধরনের উপাদানের তারতম্য, একই উপাদান দ্বারা গঠিত, শুধুমাত্র একটু ঘনত্বের পরিবর্তন হয় লবণতার পার্থক্যের জন্য, সেই হেতু এখানকার তাপমাত্রা মোটামুটি প্রায় একই থাকে। এই কারণে যে স্থান যত স্থলভাগের দিকে, যত উপকূলের দিকে থাকবে, সেই স্থানে জল তত সমভাবাপন্ন হবে। যেমন পুরী, দীঘা, এগুলো আমরা কেন বেড়াতে যাই? এগুলো বেড়াতে যাওয়ার কারণই হলো যে এখানকার জলবায়ু সবসময়ের জন্যই সমভাবাপন্ন। আর যত দিল্লি, যদি আমরা দিল্লি ধরি, দিল্লির জলবায়ু খুবই চরমভাবাপন্ন, চণ্ডীগড় চরমভাবাপন্ন। এর কারণটাই হচ্ছে যে এরা স্থলভাগ, এরা জলভাগ থেকে অনেক দূরে অবস্থিত। তোমরা ভারতের ম্যাপে দেখবে দিল্লি কোথায় রয়েছে, চণ্ডীগড় কোথায় রয়েছে, ওখানে জলভাগের চিহ্ন মাত্র নেই, সমুদ্র কাছে নেই, সেই জন্য ওখানকার জলবায়ু চরমভাবাপন্ন। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ যদি কোনো অঞ্চল থেকে শীতল বায়ু অনুভূমিকভাবে কোনো অঞ্চলে প্রবেশ করে, উষ্ণ অঞ্চলে প্রবেশ করে, তাহলে সেখানকার বায়ুটাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে দেবে। আবার যদি কোনো জায়গার উষ্ণ বায়ু
কোনো শীতল অঞ্চলে প্রবেশ করে সেখানকার বায়ুকে উষ্ণ করে দেবে। যেমন তোমরা চিনুকের নাম শুনো, চিনুক হচ্ছে একটা স্থানীয় বায়ু, রকি পার্বত্য অঞ্চলে দেখা যায়। তো সেই চিনুক বায়ুটা উষ্ণ বায়ু, রকি পার্বত্য অঞ্চলে সাধারণত বরফে ঢাকা থাকে। যখন এই চিনুক বায়ুটা আসে রকি পার্বত্য অঞ্চলে, তখন কিন্তু তার প্রভাবে রকি পার্বত্য অঞ্চলে বরফটা গলে যায়, তার ফলে ওখানে উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য তৃণভূমি উন্মুক্ত হয়ে পড়ে। আমাদের মৌসুমী বায়ু কখন ঢোকে? গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে যখন প্রচণ্ড উষ্ণ হয়ে ওঠে ভারত, তখন ঢোকে। মৌসুমী বায়ু ঢোকার জন্য যখন বৃষ্টিপাত শুরু হয়ে যায় ভারতে, তখন কিন্তু ভারতের উষ্ণতা তুলনামূলক একটু কমে। তো এটা হচ্ছে বায়ু প্রবাহের প্রভাব। সমুদ্রস্রোত, সমুদ্রস্রোত যে অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ সমুদ্রস্রোত প্রবাহিত হবে, সেই অঞ্চলের জলবায়ু শীতল হবে, উষ্ণ হবে। আর যে অঞ্চলের পাশ দিয়ে শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হবে, সেখানকার জলবায়ু শীতল হবে। এবার তোমরা কোনো সমুদ্রস্রোত করনি, তোমরা যদি দেখো উত্তর আটলান্টিক মহাসাগরে যে সমুদ্রস্রোত, সেখানে ল্যাব্রাডোর স্রোত বলে একটা শীতল স্রোত আছে। ওই ল্যাব্রাডোর স্রোত যখন ল্যাব্রাডোর উপকূলের পাশ দিয়ে আসে, তখন সেখানের উষ্ণতা অনেক কমিয়ে দেয়। বেঙ্গুয়েলার স্রোত আছে, বেঙ্গুয়েলার স্রোত আটলান্টিক মহাসাগরে, ওটা আছে দক্ষিণ আফ্রিকা উপকূলের পাশ দিয়ে যখন আসে, তখন ওখানকার কেপ টাউন অঞ্চলটাকে, কেপ প্রদেশটাকে প্রচণ্ড পরিমাণে শীতল করে দেয়। আবার যদি আমরা উষ্ণস্রোত ধরি, উষ্ণস্রোত আমাদের জাপান স্রোত বা কুরোশিও স্রোত। এই কুরোশিও স্রোত যখন জাপান উপকূলের পূর্ব উপকূল দিয়ে যায়, তখন কিন্তু ওখানকার উষ্ণতা বাড়িয়ে দেয়। তো এটা হচ্ছে সমুদ্রস্রোতের প্রভাব। পর্বত ও ভূমির ঢাল, পর্বত ও ভূমির ঢালও কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। কেমনভাবে? যদি কোনো স্থানে পর্বত অবস্থান করে, তাহলে এটা পর্বত, এই পর্বতের এদিক থেকে যদি কোনো বায়ু আসে, উষ্ণ আর্দ্র বায়ু, উষ্ণ আর্দ্র বায়ু এদিকে আসার সময় কিন্তু পর্বতের যে ধারে ধাক্কা খায়, সেটাকে বলে প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢালে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে কী হবে, ওপর দিকে উঠে যাবে। ওপর দিকে উঠে গেলে মেঘ সৃষ্টি করবে, মেঘ সৃষ্টি করে সেখানে বৃষ্টিপাত ঘটাবে। কোন ঢালে বৃষ্টিপাত ঘটালো? প্রতিবাদ ঢাল। তাহলে এই ঢালে বৃষ্টিপাত ঘটানোর জন্য এখানে উষ্ণতা কিছুটা কমে গেল। তোমরা চেরাপুঞ্জির নাম শুনেছ, চেরাপুঞ্জির মৌসুমী নাম সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, সেখানেও বেশি বৃষ্টিপাত হয়, এই কারণে এই জন্য এখানে উষ্ণতা কিছুটা কমে। আবার অনুবাদ ঢাল কী হয়, বৃষ্টিপাত হয় না সেরকম, সেই জন্য উষ্ণতা বাড়ে, উষ্ণ এবং শুষ্ক হয়ে পড়ে। এবার পর্বতের ঢালের উপর আরেকটা জিনিস আছে, পর্বত থাকার জন্য আবার কোনো স্থানে শীতল বায়ু কোনো স্থানে পৌঁছাতে পারে না। যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত আছে বলে, সেই হিমালয় পর্বতকে টপকে উত্তর এশিয়ার উত্তরের সাইবেরিয়ার যে শীতল বায়ু, সেটা আবার ভারতে প্রবেশ করতে পারে না, ফলে ভারতের উষ্ণতা খুব কমার হাত থেকে রক্ষা পায়। আবার পর্বতের ঢালের উপর উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। ধরো আমি পৃথিবীর গোলার্ধটাকে বাঁকিয়ে আঁকলাম, এটা নিরক্ষরেখা আঁকলাম, এদিকটা ধরো আমি উত্তর গোলার্ধ বললাম, এটা দক্ষিণ গোলার্ধ করলাম, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে সূর্যরশ্মি কোথায় লম্বভাবে পড়ে? নিরক্ষরেখায়। তাহলে এইখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে। আচ্ছা, এটা আমি ছোট করি। নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাহলে এখান থেকে তার এই পাশগুলোই উষ্ণতা তুলনামূলকভাবে একটু কম হলেও এই পাশগুলোর তুলনায় কিন্তু এখানে উষ্ণতা বেশি। এটা উত্তর গোলার্ধের পর্বত, এই পর্বতটার এদিকটা হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে উত্তর দিক। দক্ষিণ গোলার্ধের এই পর্বতটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে দেখো উত্তর গোলার্ধের পর্বতের দক্ষিণ ঢাল এবং দক্ষিণ গোলার্ধের পর্বতের উত্তর ঢাল সূর্যের দিকে থাকার জন্য এখানে উষ্ণতা বেশি হবে। বিপরীত দিকে এই ঢালগুলোই উষ্ণতা তুলনামূলক কম হবে। কেন হবে না? এগুলো তীব্রভাবে পড়ছে, সেই জন্য এই স্থানে উষ্ণতা তুলনামূলকভাবে কম হবে। তাহলে পর্বতের ঢাল উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করে। মেঘাচ্ছন্নতা, তোমরা জানো যেদিন খুব মেঘ করে, আমরা বলি আজকে মেঘ রয়েছে, খুব গরম। কারণটা কি? কারণটা হচ্ছে ধরো যদি বায়ুমণ্ডল, এটা পৃথিবী পৃষ্ঠ, এখানে মেঘ রয়েছে, যদি মেঘ থাকে, মেঘ থাকার জন্য পৃথিবী পৃষ্ঠ যে উত্তপ্ত হয়েছিল, উত্তপ্ত হওয়ার পর যে তাপটা দীর্ঘ তরঙ্গরূপে বিকিরণ করে, সেই বিকৃত তাপ বায়ুমণ্ডলে থাকা মেঘ অর্থাৎ জলীয় বাষ্প এগুলোতে শোষিত হয়ে পুনরায় আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। এখান থেকে ভেদ করে বাইরে অর্থাৎ বায়ুমণ্ডলে উন্মুক্ত হতে পারে না, ফলে এখানকার উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে, এখানে উষ্ণতা বাড়ে। তাই পৃথিবী পৃষ্ঠে যখন
वायुमंडले मेघ থাকবে তখন উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে। সেই জন্য একটা কোশ্চেন বলা হয় যে মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উষ্ণ হয় কেন? এই কারণের জন্যই। বনভূমি আমরা জানি গাছ থাকলেই সেই জায়গায় শান্ত, উষ্ণতা কম, এরকম একটা আবহাওয়া জলবায়ু বিরাজ করে। যেখানে বনভূমি বেশি সেখানে বৃষ্টিপাত বেশি। বনভূমি থাকবার জন্য বনভূমি উষ্ণতার দ্বারা যে প্রস্রবণ প্রক্রিয়াটা করে, বাষ্পমোচন করে, এই বাষ্পমোচনের দ্বারা কিছু পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডল উন্মুক্ত হয়, ফলে উষ্ণতা কিছুটা কমে। আবার জলীয় বাষ্প উন্মুক্ত হলে সেখান থেকে মেঘ সৃষ্টি হয়ে সেই মেঘ দ্বারা বৃষ্টিপাত করলে সেখানেও উষ্ণতা কিছুটা কমে। সুতরাং বনভূমি উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। গাছ যেখানে থাকবে সেই গাছ থাকার জন্য গাছের পাতা ডালপালার জন্য সরাসরি সূর্যরশ্মি মাটিতে পড়তে পারে না, ফলে শিলার উষ্ণতা কমে যায়, বায়ুমণ্ডলের উষ্ণতাও কমতে থাকে। এই জন্য গাছ থাকলেই উষ্ণতা কমবে। বর্তমানে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ হলো এই অরণ্য ধ্বংস, বনভূমি ধ্বংস, যে কারণে পৃথিবীতে আস্তে 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 বিশ্ব উষ্ণায়নের প্রভাব বাড়ছে। শিলা বা মৃত্তিকা, শিলা বা মৃত্তিকা বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। যে স্থানে শিলা কঠিন শিলা হবে, পাথরযুক্ত হবে, শিলাময় হবে, সেই স্থানে শিলা হয়তো দিনের বেলায় প্রচণ্ড উষ্ণ হবে বা গ্রীষ্মকালে প্রচণ্ড উষ্ণ হবে, আবার রাত্রিবেলায় বা শীতকালে প্রচণ্ড ঠান্ডা হবে। তো সুতরাং শিলার পার্থক্যের উপর উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। যেমন ল্যাটেরাইট মৃত্তিকা, এর উষ্ণতা ধারণ ক্ষমতা মাঝারি। এবার যদি আমরা ব্যাসল্ট শিলা ধরি, উষ্ণতা গ্রহণ ক্ষমতা খুবই বেশি। যদি আমরা বেলে মাটি বালি বা মরুমৃত্তিকা ধরি, সেখানেও উষ্ণতা গ্রহণ ক্ষমতা খুব বেশি। কিন্তু যদি পলিমৃত্তিকা ধরি, কালো রঙের ব্যাসল্ট শিলাও তাও হতে পারে কালো রঙের, সেই জন্য এখানকার সাধারণত উষ্ণতা গ্রহণ ক্ষমতা কম হয় তুলনামূলকভাবে। তো এইগুলো হলো উষ্ণ তারতম্যের কারণ। তো এগুলো তোমরা দেখে নিও এবং বই থেকে পড়ে বোঝার চেষ্টা করো। এরপর আমরা সমোষ্ণ রেখায় আসি। সমোষ্ণ এটাকে ভাঙলি আমরা পাচ্ছি সমান উষ্ণ, সম উষ্ণ। সমোষ্ণ রেখা মানে যে জায়গায় পৃথিবী পৃষ্ঠ ধরো একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উষ্ণতা, কিন্তু কিছু কিছু জায়গা তো আছে যেখানে উষ্ণতা সমান। তো ভারতের, আমি এখানে ভারতের ম্যাপে গেছি, তো পৃথিবীর বিভিন্ন স্থানে যে যে জায়গায় একটা নির্দিষ্ট সময়ে উষ্ণতা সমান, সেই সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যদি আমি কোনো রেখা দ্বারা যুক্ত করি তখনই তাকে বলা হয় সমোষ্ণ রেখা। তো এই সমোষ্ণ রেখার, যেমন ধরো ভারতের এই স্থান এই স্থান এই স্থানে উষ্ণতা সমান আমি যোগ করে দিলাম, এই স্থান এই স্থান এই স্থানে উষ্ণতা সমান যোগ করে দিলাম, ধরো এই স্থানে উষ্ণতা সমান যোগ করে দিলাম। তো এরকম যে রেখা সমান উষ্ণতা বিশিষ্ট রেখা তাকেই বলা হয় সমোষ্ণ রেখা। তবে সমোষ্ণ রেখার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো সমোষ্ণ রেখা কিন্তু কখনোই মাঝ পথে গিয়ে শেষ হয়ে যাবে না, এরকম গিয়ে শেষ হয়ে যাবে না, বাইরে উন্মুক্ত হবে। সমোষ্ণ রেখা একটা সমোষ্ণ রেখা আর একটা সমোষ্ণ রেখার সঙ্গে কোনো সময় যাওয়ার সময় স্পর্শ করবে না, পরস্পরকে ছেদ করবে না। সমোষ্ণ রেখা মাঝে এরকম গোল হয়ে যেতে পারে। সমোষ্ণ রেখাগুলো যেহেতু সমান উষ্ণতাযুক্ত রেখা, সেই জন্য এগুলো অক্ষাংশের উপর নির্ভরশীল, সেই জন্য এগুলো অক্ষরেখার সমান্তরালে অবস্থান করতে পারে। সমোষ্ণ রেখাগুলো সাধারণত স্থলভাগে একটু আঁকামাঁকা হয়, কিন্তু জলভাগের যেহেতু উষ্ণতা সমান এক একটা জায়গার, সেই জন্য জলভাগে সাধারণত সোজা হয়। স্থল সমোষ্ণ রেখার কিছু গুরুত্ব কী? সমোষ্ণ রেখা যে লেখাটা সমোষ্ণ রেখা এঁকেছি আমি, এখানে ধরো উষ্ণতার মান আছে, এটা 20°C, এটাও 20°C, এটা হচ্ছে ধরো 15°C। এটা দেখে আমি বুঝতে পারছি যে কোন জায়গার উষ্ণতা কেমন, মানে খুব তাড়াতাড়ি আমি কোনো দেশ বা পৃথিবীর অবস্থান উষ্ণতা সম্পর্কে ধারণা করতে পারি। এখানে এই উষ্ণতার ভিত্তিতে আমি গোটা অঞ্চলটাকে কয়েকটা উপ অঞ্চলে ভাগ করে দিতে পারি। এর সাহায্যে আমরা গতি প্রকৃতি, কোন সময়ে কীরকম উষ্ণতা, এই গতি প্রকৃতি সম্বন্ধে একটু ধারণা পেতে পারি। তো এই হচ্ছে সমোষ্ণ রেখা এবং এর সমোষ্ণ রেখার গুরুত্ব। আমরা গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে একটু অবগত, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে অবগত, তবু আমরা একটু আলোচনা করে নিই। গ্রিন হাউস এফেক্ট তার মানে এটা হয় কার দ্বারা? গ্রিন হাউস গ্যাসগুলোর দ্বারা। গ্রিন হাউস মানে কি? সবুজ ঘর। সবুজ ঘর কোথায় দেখা যায়? সাধারণত যেখানে খুব শীত ও শীত প্রধান অঞ্চল সেখানে উষ্ণতা পরিমিত পায় না, সেজন্য কি করা হয়, একটা কাঁচের তৈরি ঘর তৈরি করা হয়। সেই ঘরের মধ্যে সাধারণত সবুজ উদ্ভিদকে রেখে ওর ভিতরের উষ্ণতাটাকে বাড়িয়ে সবুজ উদ্ভিদটাকে প্রতিপালন করা হয়। তো সেরকমই বর্তমান পৃথিবীতে, ধরো এটা পৃথিবী
এটা পৃথিবী। এই পৃথিবীর বায়ুমণ্ডলে, এই পৃথিবীর বায়ুমণ্ডলে, এটা বায়ুমণ্ডলে আমি দেখাচ্ছি, বায়ুমণ্ডলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তার মধ্যে CO2 প্রধান। আমরা ধরো আমাদের বনভূমি ধ্বংস করছি, বিভিন্ন শিল্প কারখানা এখান থেকে বিভিন্ন গ্যাস নির্গত হচ্ছে, পরিবহনের ফলে বিভিন্ন গ্যাস নির্গত হচ্ছে। এই গ্যাস জ্বালানি বা জীবাশ্ম জ্বালানির দহন বা খনিজ তেল কয়লা এগুলোর দহন, এগুলোর ফলে বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো নির্গত হচ্ছে, সেই গ্যাসগুলো নির্গত হয়ে বায়ুমণ্ডলে একটা চাদরের মতো আস্তরণ সৃষ্টি করেছে। সেই চাদরের মতো আস্তরণ আমি ধরো ধরে নিলাম, এটা চাদরের মতো আস্তরণ। এখানে ধরো CO2 রয়েছে, SO2 রয়েছে, জলীয় বাষ্পকেও ধরতে পারি, H2 জলীয় বাষ্প, তারপরে ধরো H2S রয়েছে, এরকম বিভিন্ন গ্যাস রয়েছে। তো এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে একটা স্তর সৃষ্টি করেছে, যে স্তরটা এক মাধ্যমের কাজ করে, মানে একবার আসবে কিন্তু আর ফিরে যেতে পারবে না। সূর্যরশ্মি যখন আসে সেটা আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে, একে ফেট করে চলে এলো, কিন্তু যখন পৃথিবীকে উত্তপ্ত করার পর ফিরে যায় তখন যায় দীর্ঘ তরঙ্গ রূপে। দীর্ঘ তরঙ্গ রূপে যাওয়ার সময় যেহেতু এই গ্যাসগুলো দীর্ঘ তরঙ্গকে আর ছেড়ে দিতে পারে না, সেহেতু এখানে প্রথমে ধাক্কা লাগবে, ধাক্কাকে আবার পৃথিবীতে ফিরে আসবে, তাহলে এই পৃথিবীর মধ্যে উষ্ণতা ক্রমশ বাড়তে থাকবে। এটাই হলো গ্রিন হাউস এফেক্ট, একেই বলা হয় গ্রিন হাউস এফেক্ট। এই সবুজ ঘরের মতো, যে ঘরের মধ্যে উষ্ণতা ক্রমশ বাড়ছে, ওখানে সবুজ ঘরে কাঁচ এক মাধ্যমের কাজ করে, এখানে সবুজ ঘরে বিভিন্ন গ্যাসগুলো সেই কাঁচের মতো কাজ করছে, যার জন্য আমাদের বায়ুমণ্ডলে উষ্ণতা ক্রমশ বাড়ছে। একেই বলা হয় গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্টের ফলে প্রধান ফলটা কী দাঁড়ালো? বিশ্ব উষ্ণায়ন। এইখানের উষ্ণতা ক্রমশ বাড়ার জন্য গোটা পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়ছে, একেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বিগত 100 বছরে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। 1.5 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ে, যে অনুপাতে বর্তমানে পৃথিবীতে শীতল স্থানগুলো ছিল সেগুলোর শীতলতা আস্তে আস্তে কমতে থাকবে। তার ফল কী হয়? বিশ্ব উষ্ণায়নের ফলে উষ্ণতার প্রধান ফলটা কী দাঁড়ালো? 1 নম্বর যেটা দাঁড়ালো, এই উত্তাপের বৃদ্ধির ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যেটা বললাম প্রথমেই, বরফ গলন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বরফ গলন, ধরো পর্বতের যে বরফ, সেই বরফ হিমবাহ বা বরফগুলো গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। ধরো সমুদ্রপৃষ্ঠ যদি এরমভাবে লেভেলটা থাকে, এই সমুদ্রপৃষ্ঠের লেভেল এরমভাবে বেড়ে গিয়ে এই অবস্থায় পৌঁছাবে। এটা পূর্ববর্তী অবস্থা, এটা পরবর্তী অবস্থা। তো উচ্চতা যদি বৃদ্ধি পায়, যেমন আমাদের ধরো বঙ্গোপসাগরের সুন্দরবনের তীরবর্তী এলাকায়, এখানে উচ্চতা বৃদ্ধি, জল উচ্চতা বৃদ্ধি পেয়েছে, প্রায় 1 সেমি বৃদ্ধি পেয়েছে। এর বৃদ্ধির ফলে কিন্তু যে আমাদের ঘোড়া মারা, লোহা চড়া, তারপর নিউমুর, এই সমস্ত যে দ্বীপগুলো আছে, এই দ্বীপগুলো কিন্তু মাঝে মাঝে দেখবে ডুবে যায়। কিছু কিছু দ্বীপগুলো আবার ভ্যানিসিং আইল্যান্ডে পরিণত হয়, মানে মাঝে মাঝে আসে, আবার একবার উঠে আসে, আবার একবার ডুবে যায়, এই পরিস্থিতির সৃষ্টি হয়। এটার কারণে হচ্ছে কিন্তু বরফ গলন বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। এর বরফ গলন, আন্টার্কটিকা মহাদেশ তো বরফে ঢাকা, ওই মহাদেশের মধ্যে 20 হিমবাহ এই গত 100 বছরে প্রায় 11 কিমি দৈর্ঘ্য কমেছে। আমাদের গঙ্গোত্রী হিমবাহ প্রায় 25 মিটার পার ইয়ার হারে কমছে। তো এরমভাবে যদি হিমবাহ গলতে থাকে, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন জায়গার বাস্তুতন্ত্র বিঘ্ন হবে এবং সমুদ্র জলতল বৃদ্ধি পাবে, জলতল বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন, তোমরা দেখবে আগে বর্ষাকালে আমাদের বৃষ্টিপাত বেশি হতো, আমাদের বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় সেটা কী ধরনের বৃষ্টিপাত? হ্যাঁ, সৈয়দক্ষেপ বৃষ্টিপাত, মৌসুমি বায়ুর প্রভাবে হয়। কিন্তু বর্তমানে দেখবে আমাদের মৌসুমি বায়ু ঠিক সময়ে আসা যাওয়া করে না, যার জন্য আমাদের উপকূল অঞ্চলে দেখবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত অত্যধিক হারে বেড়েছে। আয়লা, লায়লা, হুদহুদ, পিলিন, এই যে সমস্ত ঘূর্ণিঝড়, এগুলোর প্রভাবে কিন্তু ফণি, বর্তমানে তো ফণি গেল, তো এই এগুলোর প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রবণতা দীর্ঘদিন বৃদ্ধি পাচ্ছে, এটা বাড়বেও। শস্য উৎপাদন হ্রাস, শস্য উৎপাদন হ্রাস বলতে, যদি এই উপকূল অঞ্চলে বরফ জল ঢুকে, বরফে গলে যে জলটা ঢুকছে সেটা তো লবণ জল, লবণ জল যদি উপকূল অঞ্চলের নিচু জমিতে ঢোকে, ওইখানে যে সমস্ত শস্যগুলো চাষ হয়, তো পাট চাষ হয় বেশি, তো পাট চাষ ওই জায়গায় কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এছাড়া
কৃষি জমিগুলোই তো জলপ্লাবিত হয়ে যাবে, বন্যা প্লাবিত হয়ে যাবে, তাহলে কৃষি জমির পরিমাণও তো কমে যাবে, তার ফলে শস্য উৎপাদন বৃদ্ধি পাবে। কোনো কোনো জায়গায় উষ্ণতা অত্যধিক হারে বৃদ্ধি পেলে যে শীতল বা নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসলগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে উৎপাদন কমে যাবে। তো এটা হচ্ছে শস্য উৎপাদন হ্রাস, এল নিনো ও এর প্রভাব। এল নিনো যদিও বিশ্ব উষ্ণায়নের প্রভাবে হয় না বা গ্রিন হাউস এফেক্টের ফলে হয় না, এল নিনো নিজেই একটা উষ্ণ স্রোত, এই উষ্ণ স্রোতের প্রভাবে পৃথিবীর মধ্যে উষ্ণতা বৃদ্ধি পায়, তার প্রভাব কিছু রয়ে গেছে। এল নিনো কি নিশ্চয়ই তোমরা জানো, এল নিনো হলো যে মোটামুটি একটা ছবি আঁকলাম, তো এই ছবি অনুযায়ী এটা দক্ষিণ আমেরিকা, বুঝতেই পারছো এটা আফ্রিকা, এখানে ভারত এগুলো রয়েছে। তো এই জায়গা বরাবর এটা যদি নিরক্ষরেখা, নিরক্ষরেখা হয়, তো এই নিরক্ষরেখার দক্ষিণে এইখানে সাধারণত শীতল স্রোত যায়, কিন্তু কোনো কোনো বছর এই শীতল স্রোতের পরিবর্তে এখানে উষ্ণ স্রোত প্রবাহিত হয় যেটার নাম হচ্ছে এল নিনো। যখন এল নিনো প্রবাহিত হবে, এল নিনো প্রবাহিত হলে এখানকার উষ্ণতাকে বৃদ্ধি করে দেবে। উষ্ণতা যদি বৃদ্ধি করে তাহলে এখানে কী চাপ হয়ে গেল, নিম্নচাপ। নিম্নচাপ যদি হয়ে যায়, এখানে গ্রীষ্মকালে সাধারণত এদিক থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে, যদি এইখানে উষ্ণতা এখানে প্রবেশ করে কেন, কারণ এখানে নিম্নচাপ সৃষ্টি হয় সেই জন্য প্রবেশ করে, যদি এখানে উষ্ণতা বেড়ে যায় তখন সমস্ত জলভাগের বায়ু চলে যাবে এদিকে, তাহলে ভারতে কিন্তু আর সেরকমভাবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করবে না, অর্থাৎ মৌসুমী বায়ুর আগমনে ব্যাঘাত ঘটবে। তাহলে যে বছর এল নিনো হবে সে বছর জলীয় বাষ্পপূর্ণ বায়ু যদি এদিকে যায় তাহলে এখানে বৃষ্টিপাত হতে পারে, ভারতে কিন্তু আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে না, সেই জন্য বৃষ্টিপাত কমে যাবে। তাহলে এল নিনোর প্রভাবে এই দিকের অঞ্চলগুলোতে খরার সৃষ্টি হবে আর এই দিকের অঞ্চলগুলোতে সাধারণত বন্যার সৃষ্টি হবে। বুঝা গেল এল নিনোর প্রভাবে কেমনভাবে হয়। বের উত্তাপের সমতার বিঘ্ন, আমরা একটু আগেই দেখলাম যে পরিমাণ দিনে যে পরিমাণ তাপ পৃথিবীতে আসে সেই পরিমাণ তাপ রাতের বেলায় ফিরে যায়, দিয়ে উত্তাপের সমতাটা সাধারণত বিঘ্ন হয়, উত্তাপের সমতা তো বজায় থাকে। কিন্তু আমরা একটু আগেই দেখলাম যেটা বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যাওয়ার জন্য দিনে যে পরিমাণ তাপটা আসছিল রাতে সেই পরিমাণ তাপটা ফিরে যাওয়ার আগেই আবার চলে আসছে, তাহলে সম পরিমাণ তাপ বায়ুমণ্ডল থেকে মহাশূন্যে ফিরে যেতে পারছে না, ফলে কী হচ্ছে, পৃথিবীর মধ্যে উষ্ণতা ক্রমশ বাড়ছে। তাহলে আগত এবং নির্গত এই দুটোর মধ্যে তাপের সমতা বজায় থাকছে না। এগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এর বর্ণনা। তোমরা আশা করি বুঝতে পেরেছ। বেশ, তো আমরা আজকে উষ্ণতা সম্পর্কে আলোচনা করলাম। আছে কি উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি জানো? সবাই জানো যদিও, থার্মোমিটার। থার্মোমিটারের সাহায্যেই তো আমাদের সিক্সের জেমস সিক্স এর লঘিষ্ঠ এবং গরিষ্ঠ থার্মোমিটারের সাহায্যেই কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাটাকে নিয়ন্ত্রণ করা হয়, মাপা হয়। বেশ, সবাই ভালো থাকো, যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিও, ভালোভাবে পড়াশোনা করো যাতে মাধ্যমিক রেজাল্টটা ভালো হয়। সবাই ভালো থাকো, ধন্যবাদ।